আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শীতের কনকন বাতাস কিন্তু বইতে শুরু করেছে। এই শীতের সকালে যদি খুব সুস্বাদু কিছু পিঠা দিয়ে দিনটা শুরু করা যায় তাহলে ব্যাপারটা খুবই জমে যায়। হ্যাঁ ভিউয়ার্স, আজকে একটি পিঠার রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এলাম। তো আজকে আমি তৈরি করে দেখাবো কিভাবে পাটিসাপটা পিঠা তৈরি করতে হয়। তো এই পাটিসাপটা পিঠাটা কিন্তু আমি পুর দিয়ে তৈরি করব, খুবই সুস্বাদু এবং খুবই ইয়াম্মি। তবে চলুন ভিউয়ার্স, বেশি কথা না বলে আর ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য ফার্স্টে আমি ডোটা তৈরি করে নিব। তো ডোটা তৈরি করার জন্য এখানে আমি ফার্স্টেই 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি। তো এখানে আমি শুকনো চালের গুঁড়াটা নিয়ে নিয়েছি। এরপর এতে আমি দিয়ে দেব ময়দা। তো ময়দাটা আমি দিচ্ছি যাতে ডোটা সফট হয়। এতে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। এরপর এতে আমি দিয়ে দেব চিনি, 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব লবণ, লবণটা পরিমাণ মতো দিয়ে দিবেন। এখানে আমি 2 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণ বেশি হলে কিন্তু পিঠার স্বাদটা একদম নষ্টই করে ফেলবে। তো এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি সব উপাদান মিক্স করে নিয়েছি। এখন এতে লিকুইড পানি আস্তে আস্তে দিয়ে আমি ডোটা ভালোভাবে তৈরি করে নিব। ফার্স্টে কিন্তু সবটুকু পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে করতে বুঝবেন আপনার এক্স্যাক্টলি পানি কতটুকু লাগবে। পানি নির্দিষ্ট একটা পরিমাণ করে বলছি না, কারণ আপনাদের পিঠার ডোটার অনুযায়ী আপনাদের পানিটা ব্যবহার করতে হবে। এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে। তো ভিউয়ার্স, অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমার 1/4 কাপ পরিমাণ পানি লেগেছে। তো ডোটার ঘনত্বটা আপনারা চোখে দেখে বুঝতে পারছেন, সম্পূর্ণ আপনাদের কিন্তু চোখের আন্দাজে ডোটা তৈরি করে নিতে হবে। আমার ডোটা কিন্তু ততটা পাতলা কিংবা ততটা ভারী হয়নি। আপনাদের ডোটা নিশ্চয়ই পাতলা করে কিংবা ভারী করে তৈরি করবেন না। তো আমি হাত দিয়ে ডোটা ঘনত্বটা বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আমার ডোটা কিন্তু ভারী কিংবা অনেক পাতলাও হয়নি। তো এখন কিন্তু আমার ডোটা তৈরি হয়ে গেছে। এই ডোটাকে সেট হওয়ার জন্য আমি রেখে দিব। এই ফাঁকে আমি তৈরি করে নিব আমার পিঠার ভিতরের পুরটা। তো চলুন ভিউয়ার্স, পাটিসাপটা পিঠার ভিতরের পুরটা তৈরি করার জন্য চলে যাই চুলায়। পাটিসাপটা পিঠার ভিতরের পুরটা তৈরি করার জন্য চলে এলাম চুলায়। এখন চুলায় আমি এখানে 1/2 লিটার পরিমাণ দুধ দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমি 1/2 লিটার পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। এখন এই দুধটাকে আমি কিছুক্ষণ জাল করে নিব। তো ভিউয়ার্স, আমি দুধটা কিছুক্ষণ জাল করে নিয়েছি। এখন এতে দিয়ে দেবো আমি চালের গুঁড়া। তো ভিউয়ার্স, পুরের জন্য আমি যে চালের গুঁড়াটা দিব সেই চালের গুঁড়াটাকে আমি ফার্স্টে কিছুটা লিকুইড ওয়াটার দিয়ে চামচ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব। তো এখন আমি এটাকে আমার দুধের মধ্যে ছেড়ে দিব। তো ভিউয়ার্স দেখুন, আমি ভালোভাবে কিন্তু দুধটা জাল করে নিচ্ছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব আখের গুড়। এখন ভালোভাবে আমি দুধের সাথে এই গুড়টাকে নেড়ে ছেড়ে মিক্স করে নিব। তো ভিউয়ার্স, দুধের সাথে কিন্তু মিঠাইটা ভালোভাবে মিক্স হয়ে গেছে। তো এখন আমি যে চালের গুঁড়াটা তৈরি করে নিয়েছিলাম পানি দিয়ে সেটি দিয়ে দিব। এই চালের গুঁড়া দেওয়ার পরে কিন্তু দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। এরপর আমি এটা দিয়ে দিব নারিকেল কুচি। আপনারা চাইলে কিন্তু নারিকেল কুচিটা না দিলেও পারেন। এখানে আমি নারিকেল কুচি দিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার পুরটা কিন্তু ঘন হয়ে আসছে। তো এইভাবে আমি নেড়েচেড়ে পুরটা বানিয়ে নিব। তো ভিউয়ার্স দেখুন, আমার পুরটা কিন্তু ঘন হয়ে আসছে। এমন ঘন থাকা অবস্থায় কিন্তু আমি পুরটা নামিয়ে নিব, কারণ নামানোর পর ঠান্ডা হওয়ার পর দেখা যাবে কিন্তু পুরটা আরও ঘন হবে। তাই এখন আমি পুরটা নামিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, পুরটা আমি তৈরি করে নিয়েছি। এখন আমি লাস্ট পর্যায়ে চলে এসেছি। তো এখন আমি পাটিসাপটা তৈরি করার জন্য আমি ফার্স্টেই একটি প্যান বসিয়ে নিয়েছি। এই প্যানে আমি কিছু পরিমাণ তেল ব্রাশ করে নিব। এখন তেলটা একটু পরিমাণ মতো দিলে আপনার পিঠাটা সহজেই প্যান থেকে উঠে আসবে। আমি তেলটা ব্রাশ করে নিয়েছি। এখন চুলার হিটটাকে একদম লোতে রেখে পিঠাটা তৈরি করতে হবে। এখন আমি পিঠাটা ছেড়ে দিব। এখন আমি হালকা হালকা করে ঘুরিয়ে ডোটাকে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এখন আমি ঘুরিয়ে দিয়েছি। আমার পিঠাটা যখন হয়ে আসবে তখন কিন্তু সাইড থেকে নিজে নিজেই উঠে আসবে। তো ভিউয়ার্স, আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে। দেখুন, এর প্রমাণ হচ্ছে সাইড থেকে নিজে নিজে কিন্তু উঠে যাচ্ছে। তো এখন আমি এর মধ্যে পুরটা দিয়ে দিব। আমি পুরটা দিয়ে দিচ্ছি। আমি পুরটা দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু পুরটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো এখন আমি পিঠাটা উল্টে দিব। ভিউয়ার্স, আমি কিন্তু পিঠাটা উল্টে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমি উল্টে নিয়েছি। এবং আপনারা যদি
কাইন্ডলি একটু বেশি নোটিস করেন তো দেখবেন আমার পিঠা উপরটা কতটা প্লেন, খুব সুন্দরভাবে এর মধ্যে কিন্তু কোনো ছিদ্র ছিদ্র ভাব নেই। তা পিঠাটা তৈরি হয়ে গেছে, এখন আমি প্যান থেকে পিঠাটা নামিয়ে নিব। আমি পিঠাটা নামিয়ে নিয়েছি, সেম পদ্ধতিতে আমি আরেকটি পিঠা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো আবার আমি সেম পদ্ধতিতে প্রথমেই তেলটা ব্রাশ করে নিচ্ছি। একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলে আপনার নিজেরই সুবিধা হবে ঘুরাতে। এখন আমি প্যানটা এভাবে ঘুরিয়ে দিচ্ছি, এখন আমি ওয়েট করবো যতক্ষণ পর্যন্ত ভালোভাবে পিঠাটা তৈরি হচ্ছে। তো ভালোভাবে পিঠাটা তৈরি হয়েছে কিনা আমি বুঝতে পারবো এই সাইড দিয়ে পিঠাটা উঠে আসবে। তো আমি ওয়েট করছি যতক্ষণ না পর্যন্ত পিঠাটা হচ্ছে। তো ভিউয়ার্স, আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে। তো আমি বেশি না, জাস্ট 20-30 সেকেন্ড ওয়েট করেছি। তো আমার পিঠাটা হয়ে যায় আসছে, এই যে তার প্রমাণ, সাইড থেকে উঠে আসছে। সেম পদ্ধতিতে পুরটা দিয়ে দিব, একটু দূরে দিতে যাবেন যাতে আপনার পিঠাটা বাস দিতে সুবিধা হয়। এখন আমি পিঠাটা বাস দিয়ে নিব। দেখুন ভিউয়ার্স কতটা সুন্দর হচ্ছে পিঠাগুলো, চোখ ঢাকিয়ে যাবার মতো একদম। আবারও পিঠাটা হয়ে গেছে, এখন আমি সেম পদ্ধতিতে আবারও পিঠাটা নামিয়ে নিচ্ছি। তো সেম ভাবে আমি সবটুকু ডো দিয়ে পিঠাগুলো বানিয়ে নিব। ওকে, ওয়েল ডান, আমি কিন্তু সবগুলো পিঠা বানিয়ে সার্ভ করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি এক কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে কতগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আমার টিপসগুলো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ফলো করবেন এবং আপনারা কিন্তু এরকম এক কাপ পরিমাণ চালের গুঁড়া দিয়ে প্লেট ভর্তি পাটিসাপটা পিঠা তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, আরেকটি টিপস আপনাদের বলে দিচ্ছি, যদি পিঠা বানানোর সময় দেখেন যে আপনি উল্টানোর সময় পিঠাটা ভেঙে যাচ্ছে, তাহলে অবশ্যই আরও কিছু পরিমাণ পানি অ্যাড করে নেবেন, তাহলে দেখবেন খুব সুন্দর হয়ে পিঠাগুলো তৈরি করা হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।